বিসমিল্লাহ রহমান রহিম, স্বাগতম নতুন আরো একটি চাকরি বিষয়ক এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট, পরীক্ষা, সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, যারা আপনারা সিভিল এভিয়েশনে যারা আপনারা বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছেন, আজকে 18 তারিখ যারা আপনারা পরীক্ষা দিয়েছেন, এই সকল পদের এমসিকিউ রেজাল্টটি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে। আচ্ছা, দেখে নেই আমরা কি বলা আছে এই নোটিশে। এখানে বলা আছে যারা আপনারা 18/5/2024, হ্যাঁ, বিকাল 3:30 যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন চাকরি ক্যাটাগরি এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে, তারপর হচ্ছে টেলিফোন অপারেটর পদে, তারপর হচ্ছে বার্ড শুটার পদে, এবং হচ্ছে যারা আপনার মাস্ট লস্কর পদে যারা পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, এই সকল পদের রেজাল্টটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে 120 জন প্রার্থীকে টেকানো হয়েছে, তারপর টেলিফোন অপারেটর পদে আপনার টেকানো হয়েছে হচ্ছে 288 জন প্রার্থীকে, আর বার্ড শুটার পদে টেকানো হয়েছে হচ্ছে 169 জন প্রার্থীকে, আর মাস্ট লস্কর পদে টেকানো হয়েছে 44 জন প্রার্থীকে। আর এখানে আপনাদের জন্য একটি নির্দেশনা দিয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইট www.cia.gov.in তে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS এর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, তাহলে এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি চাকরির আপডেট। আপনাদের জন্য ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ সবাইকে।